সিয়ামকে দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, ভাবির বাইরে আপনার দেখা সবচেয়ে সুন্দরী নারী বিদ্যা সিনহা মিম, নো যদি কখনো স্ত্রীর কাছ থেকে বাধা আসে আপনি সিনেমা ছেড়ে দিবেন? নো, আপনি ইদানিং যে সিনেমা হাতে নিচ্ছেন এখানে পুরস্কারের লোভ কাজ করছে। নো, সিনেমায় কাজ কমে গেলে আইন পেশায় যুক্ত হবেন। নো, তখন যেটা মন চাবে। আপনি নায়ক নন, অভিনেতা। এখনো নই, বাট চেষ্টা চেষ্টা করছেন একসাথে। পূজাকে দেখলে আপনি এড়িয়ে চলেন? আপনার প্রিয় খাবার ফুচকা? না, নায়িকাদের মধ্যে মিমকে আপনার পছন্দ হয়? সোনেরাকে, পূজাকে, পরিমনিকে পছন্দ হয়? বিদ্যা সিনহা মিম, সিনেমায় কাজের ক্ষেত্রে আপনি টাকার কথাই বেশি ভাবেন। আপনার চোখে সেরা নায়ক শাকিব খান? অনেকেই বলে যে নায়কের সাথে কাজ করেন তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। মিম, স্বামী চাইলে সিনেমা ছেড়ে দিবেন? নো, এটা একটা দুষ্টু প্রশ্ন যে মিমকে যদি অনেক পারিশ্রমিক দেওয়া হয় তাহলে সে হিরো আলমের নায়িকা হবে। নো, ব্যাংকাররা বেশি টাকা পয়সা নাড়াচাড়া করে সেজন্যই ব্যাংকার বিয়ে করেছেন। নো, সুইট হার্ট করতে গিয়ে বাপ্পির সাথে সম্পর্ক হয়েছিল। নো, সিনেমায় বর্তমানে আপনার প্রতিদ্বন্দ্বী বুবলিকে মনে করেন এই সময়ের সিনেমায়। ইয়েস অর নো পরে একটু জানতে চাই যে এখন যে নায়িকারা কাজ করছেন তাদের কার মানে কার কোথায় ইউএসপি, মানে তাদের কার কোন জিনিসটা ভালো লাগে এখন যারা কাজ করছেন, আরো যারা কাজ করছেন? সবার সবার জায়গা থেকেই ভালো ভালো কাজ করছে। এখানে একটা ইউনিক যে তার এই কাজ এই ধরনের কাজে তাকে ভালো লাগে বা এই ধরনের কাজে কাউকে ভালো লাগে, তাহলে ওইটার জন্য ভালো মতো দেখতে হবে। ওইভাবে আমি পুরোপুরি যদি বলি ফুল মুভি দেখা হয়নি, না ওইভাবে দেখা হয়নি। সিএমের কাছে একটু জানতে চাই যে আপনার সমসাময়িক বা এই সময়ে আপনার সিনিয়রও আছেন, ফুল মুভি দেখা হয়নি মানে ফুল মুভি দেখো? আমি একটা ছোট ভিডিও দেখেছি অথবা ট্রেলার দেখেছি, মুভি দেখিনি। বন্ধ করা যায় তো, দেখো দেখো নিজেদের কাজ নিজেদের দেখো। আমার কাছে মনে হয় এখন যারা কাজ করছে সবাই সবার জায়গা থেকে ভালো করার চেষ্টা করছে, আমি ভালো করছে ভাইয়া। এবং অনেক ডিরেক্টর এসেছে যারা খুব ভালো ভালো গল্প নিয়ে কাজ হচ্ছে, তো একটা ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট যখন কাজ করে ভাই ওটা তো দেখতেও ভালো লাগে। কেন এখানে এমন হবে যে সিয়াম একা থাকবে এখানে আমি একা থাকবো? না, অনেকে মিলে কাজ হবে। সো অনেকে মিলে কাজ হলেও এটা ভালো হয় না, মানে ক্লাসের মধ্যে আমি যদি একাই স্টুডেন্ট একাই ফার্স্ট হই তো ওইটা অ্যাকচুয়ালি মজা লাগে না। এবং সবাই মিলে থাকলে একটা কম্পিটিশনও হয় যে না, কম্পিটিশনটা খারাপ কম্পিটিশন না, কম্পিটিশনটা হচ্ছে যে আমাদের সবাইকে ভালো করতে হবে, ও ভালো করতেছে তাহলে আমাকে ভালো করতে হবে, বিষয়টা এটা।